আমার বন্ধুগণ, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম ওয়াসালাম বাবার নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম ওয়াসালাম, বাপ এবং বেটা দুইজনে নবী। জোরে কোন কথা ঠিক না বে ঠিক? হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম ওয়াসালাম জঙ্গলের পাশ দিয়ে যেতেছেন, জঙ্গলের পাশ দিয়ে যখন যাচ্ছেন জঙ্গল ভিতর থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে চিন্তা করলেন, এত নিরিবিলি জঙ্গলের মধ্যে কে কান্না করে, দেখি একটু তালাশ করে দেখি। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম কান্না শুনে বগলের মধ্যে যা দেখে জিজ্ঞাসা করলো, ভাই তুমি কে, কে কান্না করতেছো? ইয়াহইয়া আলাইহিস সালাম দেখে অন্য কেউ নয়, সেটা শয়তান কান্না করতেছে। কে কান্না করতেছে? শয়তান কান্না করতেছে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম শয়তানকে জিজ্ঞাসা করলো, ভাই শয়তান তুমি কান্দো কেন, কিসের জন্যে কান্না করতেছো বলো তো দেখি। শয়তান বলছে, ইয়াহইয়া যে মানুষটা দীর্ঘ যাবত হাজার হাজার বছর ইবাদত করার পর যার জিন্দগিতে ইবাদত কোনো কাজে আসে নাই, সে মানুষটা কান্দিবে না তা হাসিবে। কথা বোঝেন নাই? শয়তান কি বলছে? আমার ভাষা বুঝতেছেন ভাই? কথা বোঝা যায়? শয়তান বলছে, যে মানুষটা জীবনভর ইবাদত করার পর ইবাদত কোনো কাজে না লাগলো, সে মানুষটা কান্দিবে না হাসবে? শয়তান ইবাদত করে নেই আল্লাহ? শয়তান ইবাদত কাজে লেগেছে কি লাগে নাই? আমার ভাইরা, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসালাম কাতরভাবে চোখের পানি ফেলতেছে, সব কান্না যে বাস্তব এটা ঠিক না। কোন কথা ঠিক না বেদি? কতগুলো মহিলা আছে নাই কথায় কান্দে, কান্দে কি না কান্দে? কতগুলো মহিলা কান্দে কি না কান্দে? স্বামী বাড়িতে আসলো, বাড়িতে কিছু হয়নি, এমন কথা বলল, চোখের পানি ফেলে দিল, তোমার মা হে বলেছে, সে বলেছে, যুবক শুনে এই মোটা হলো, মাকেও জিগায় না, আস্তে আস্তে মা বাবার সঙ্গে সম্পর্ক শেষ করে এই বউয়ের কান্দন দেখে। কোন কথা ঠিক না বেটি? আপনি জানেন আজকে পর্দা নিশে মা বোনেরা এসেছে জলসা শোনার জন্য, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। এই মাগুলোকে আল্লাহ খাদিজার মতন করে দে, কোন আমিন। আপনারা জলসা শুনতে এসেছেন, আপনারা নেকি পাবেন এক রকম, আমার মায়েরা নেকি পাবে ডাবল, কন সুবহানাল্লাহ। কোন মহিলা যদি একটা কথা তার স্বামীকে বলে, সে মহিলা জাহান্নামে যাবে, জোরে কর নাউজুবিল্লাহ। সে কথাটা কি আজকে সেটা আমি বলবো, বলবো ইনশাআল্লাহ, ওটা পরে বলবো। আমার যে বিষয় নিয়ে আমি এসেছি সেই বিষয় এখনো ধরতে পারিনি। আমার বক্তব্য শুনতে গেলে 3 ঘন্টা লাগবে, তবে বুঝবেন কিছু, তাছাড়া বুঝবেন না। আমি বলতেছিলাম শয়তান কান্দিছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে বললো, ওই মানুষটা কান্দিবে না হাসবে, যার দীর্ঘদিন ইবাদত করার পর কাজে না লাগলো, সে মানুষটা হাসবে না কান্দিবে? ইয়াহইয়া আলাইহিস সালাম বলছে, হ্যাঁ কান্দিবে। ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহকে বললো, রাব্বুল আলামিন, এই শয়তান এত কান্না করতেছে, আল্লাহকে ক্ষমা করে দিতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর ইয়াহইয়া, তুমি জেনে রেখে দাও, এই শয়তানকে বলো এর কান্না আমি কবুল করে নেব, ওর গোনাগুলোকে মাফ করে দেব। সুতরাং এ যদি একটা বার শ্রীলঙ্কার মধ্যে গিয়ে ওই আদম আলাইহিস সালাতু ওয়াসালামের কবরের মধ্যে গিয়ে যদি একটা সিজদা দেয়, আমি আল্লাহ তাআলা এই শয়তানকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, আগতে কন না, আগতে কন কে সুবহানাল্লাহ, পরে শোনেন আগে। তার মানে ওই এক ভদ্রলোক রাস্তা দিয়ে যেতেছেন, তো এই গরমের দিনে বাচ্চারা পুকুরে গোসল করে কি না করে কন? অনেক বাচ্চা পুকুরের মধ্যে নেমে খুব চিল্লা হাল্লা করে গোসল করতেছে, আর একটা বাচ্চা পুকুরের ধারে কি সুন্দর করে হাত আংটিয়ে সুন্দর করে দাঁড়িয়ে আছে ভদ্রভাবে। রাস্তা দিয়ে মানুষটা যেতে বলল, আহারে এই বাচ্চাগুলো কত দুষ্ট, দিঘির মধ্যে নেমে পুকুরে নেমে এত চিল্লা হাল্লা করতেছে, আর এই বাচ্চাটাকে দেখো কত ভদ্র, কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। ছেলেটা লাভ দিয়ে উঠে বলছে, স্যার আমার বেশি প্রশংসা করবেন না, গত 3 দিন থেকে আমার জ্বর, আমার যদি জ্বর না থাকতো আমি এদের সঙ্গে ডিঙ্গিতে লাফাইতাম। কোন কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, শয়তানকে বলছে আল্লাহ, বলছে ও আমার নবী, তুমি এই শয়তানকে বলো, সে যদি আদম আলাইহিস সালাতু ওয়াসালামের আমার পয়গম্বরের যদি কবরে যায় সিজদা দেয়, আমি আল্লাহ তাআলা একে মাফ করে দেব। শয়তান শুনে বলছে, হযরত ইয়াহইয়া ইসলাম বলছে, ভাই শয়তান তোমার জন্য খুশখবরি। কয় কি খুশখবরি? বলছে, তুমি যদি আদমের
কবরে যা সিজদা দাও, মাফি চাও, আল্লাহ তোমাকে মাফ করবে। শয়তান কি বলছে জানেন? শয়তান বলছে, বেঁচে থাকা অবস্থায় আদমকে সিজদা করি নাই, আর আদম মরে গেছে, সেই মরা আদমকে আমি সিজদা দেব। আল্লাহ বলছে, তুমি চোখের পানি দেখে ভুলো না। এ বেটা শয়তান কেঁদেছে, চোখের পানি এটা দেখানো, হকিকতে অন্তর থেকে আমার জন্য এ পস্তা ও কান্না করে নাই। কোন কথা ঠিক না বেটি? বলতে চেয়েছিলাম, শয়তান কি মানুষের বন্ধু হয়? জোরে কর হয়। আল্লাহ রাব্বুল আলামিন 24 পারা সূরা হামিম সাজদা 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফিরেরা যারা আল্লাহকে অস্বীকার করেছে, এই পৃথিবীর জামানা থেকে যখন তাদের ইন্তেকাল হয়ে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দেবে, জাহান্নামের মধ্যে গিয়ে তারা আল্লাহকে বলবে, আয় আমাদের রব, রব্বার আমারে, আয় আমাদের আল্লাহ, আয় আমাদের রব। আজকে তাদেরকে দেখছিস না কেন? যাদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি, আল্লাহ তাদেরকে আমাদের সামনে এনে দাও। আজকে তাদের বুকের মধ্যে পা রেখে আমরা জাহান্নামে প্রবেশ করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, আজকে আমার আওতায় আমার সন্তানের জিম্মেদার আমি, আমি তার আব্বা, আমার আমি থাকা অবস্থায় যদি আমার সন্তানেরা যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিন আমার মতন আব্বাকে ডেকে আল্লাহর সামনে হাজির করবে কিনা কোন? আযাল্লা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্যে থেকে আর জিন্নাতের মধ্যে থেকে যারাই পথভ্রষ্ট করেছে। এখন আপনি বাপ হন, আপনি মা আছেন, বাবার মা দুইজনে তাহাজ্জুদের নামাজ পড়ে, পাশের রুমের মধ্যে আই বুড়ো মেয়ে আছে ঘুমাচ্ছে, সাবালিকা মেয়ে ঘুমাচ্ছে, যুবক ছেলে ঘুমাইছে 26 বছরের, 18 বছরের যুবক সন্তান ঘুমাচ্ছে, বাপ মা তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুমায় গেল, যুবক ছেলে মেয়েদেরকে ডাক দিল না যে নামাজের জন্যে, ফজরের নামাজের জন্যে। আমার বন্ধুগণ, এই বাবা মা তাহাজ্জুদের নামাজ পড়ার পরেও এই বাবা মা জাহান্নামে যাবে? জোরে বলুন নাউযুবিল্লাহ। নিজে নামাজ পড়েছে কিন্তু সন্তান আদিকে নামাজের কথা বলে নাই।